দর্শক আমন্ত্রণ বিজনেস টুডেতে সুদেশীয় নামগুলো জানিয়ে দেব আপনাদের। এবার দাম বৃদ্ধি তালিকায় আলু, সরকার নির্ধারিত দরে তোয়াক্কা করছে না, কেউ পাইকারদের দুষছেন খুচরা ব্যবসায়ীরা। গত সপ্তাহে কিনেছি 29 টাকা করে, উনি আজকে সেই একই আলু 36 টাকা করে চাচ্ছে। সরকার একটা রেট দিয়েছে আলু 30 টাকার কম প্লাস এরকম, তো ওইটা এখনো বাজারে আসে নাই। দেশি কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বাজার নরসিংদীর বাবুরহাটে গভীর রাতে আগুন, দু ঘন্টা চেষ্টা নিয়ন্ত্রণে পুড়ে গেছে অন্তত 30টি দোকান। ভোলায় জমি উঁচু করে তরমুজের দলবদ্ধ আবাদ, সে চলছে বৃষ্টির পানি জমিয়ে বাম্পার ফলনের আশা কৃষকের। আমন্ত্রণ বিজনেস স্টোরিতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। কৃষি বিভাগের দেয়া দরের তোয়াক্কা করছেন না আলু ব্যবসায়ীরা। পাঁচ দিনের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে 8 থেকে 10 টাকার মতো। খুচরা বিক্রেতাদের অভিযোগ, সরকারের নির্দেশনা মানছেন না পাইকারি ব্যবসায়ীরা, যার প্রভাবে বাড়ছে আলুর দাম। বেশ কিছুদিন স্থিতিশীল থাকার পর এবার দাম বৃদ্ধির তালিকায় যোগ হলো আলু। মাত্র 5 দিনের ব্যবধানে খুচরা পর্যায়ে পণ্যটির দাম বেড়েছে কেজিতে 8 থেকে 10 টাকা। শুক্রবার কৃষি বিপণন বিভাগ সর্বোচ্চ খুচরা মূল্য 29 টাকা বেঁধে দিলেও বাজারে তার প্রভাব নেই, বিক্রি হচ্ছে 35 থেকে 36 টাকায়, মান বেঁধে সর্বোচ্চ 40 টাকা পর্যন্ত। এটা প্রচার হয়েছে, অথচ 23 টাকা আর 36 টাকার মধ্যে অনেক বড় ব্যবধান। গত সপ্তাহে কিনেছি 29 টাকা করে, উনি আজকে সেই একই আলো 36 টাকা করে চাচ্ছে। এই দামে কিনতে পারি না, বেশি দামে কিনতে হয়। গতকালকে নাকি সরকারে একটা রেট দিয়েছে আলু 30 টাকার কম প্লাস এরকম, তো ওইটা এখনো বাজারে আসে নাই। খুচরা বিক্রেতাদের অভিযোগ, পাইকারি আড়তে প্রতিদিনই আলুর দাম বাড়ানো হচ্ছে। কাউরান বাজার সহ বিভিন্ন মোকামে আলু মিলছে সর্বনিম্ন 31 টাকা কেজিতে। দাম বাড়ছে আলু, আমরা 25 টাকা 26 টাকা 28 টাকা বিক্রি করছি, এখন আমাদের কিনা পরে 31-32 টাকা, তো আমরা 35 টাকা কেজি বিক্রি করছি। প্রত্যেকটা দোকানে আগের মাল আছে, এই মালগুলো শেষ হবে, তারপর নতুন মাল ঢুকবে, তারপর নির্ধারিত রেটটা পাওয়া যাবে, এখনো আমরা নতুন মালও পাই নাই। স্থানীয় আড়ত এবং উৎপাদক পর্যায়ে সরকার ঘোষিত দামে আলু না পাওয়ার অজুহাত দাঁড় করাচ্ছেন রাজধানীর পাইকাররা। আমি তো আলু বানাই না আর আমার খ্যাত নাই যে আমি আলু 29 টাকা বেচবো, আমি 33 টাকা যে কিনে নিছি, হয়তো নিতে নিতে আমার 34-35 টাকা পড়তে পারে ঘাটতি মারতি নিয়ে। কৃষকের দেখেন দেখছে 30 টাকা কেজি, গাড়ি ভাড়া খরচ নিয়ে 32টা পড়তেছে, এখানে কমিশন আছে, লেবার আছে, কথা বুঝছেন, এখানে আমরা বস্তায় 50টা কমিশন কাটি, তো 33টা তো পুরি গেল, তো হলে 24টা আলু পাইলাম কই। স্থানীয় আড়তদার এবং চাষিরা বলছেন পাইকারদের কাছে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 22-23 টাকা কেজিতে। সর্বনিম্ন 20 টাকা প্রোডাকশন খরচ এবং বর্তমান মার্কেট প্রাইস সর্বনিম্ন 22-23 টাকা অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে, তাহলে তো 23 টাকা শুরু বিক্রি শুরু হয়েছে, মার্কেট প্রাইস আর বাড়তেও পারে কমতেও পারে। শুক্রবার কৃষি বিপণন বিভাগ 29টি পণ্যের সর্বোচ্চ খুচরা ও পাইকারি মূল্য নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। সেখানে প্রতি কেজি আলুর পাইকারি মূল্য 23.30 টাকা এবং খুচরা মূল্য 28.55 টাকা বিক্রির নির্দেশ দেওয়া হয়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আলু সহ নিত্য প্রয়োজনীয় 29টি পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার, কিন্তু এই দামে পণ্য মিলছে না অনেক দোকানে। এই ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে আমরা এখন সরাসরি জামালপুরে চলে যাব, সেখান থেকে যুক্ত আছেন সাগর ফরাজি। সাগর, এই যে আমরা যতটুকু জানতে পেরেছি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বেঁধে দেওয়া দামে পণ্য বিক্রি হচ্ছে না, তো এই ইনফরমেশনটা কি আসলে আদৌ কেউ জানে কিনা, এবং খুচরা ব্যবসায়ী যারা তারা কিন্তু অভিযোগ করছেন যে পাইকারি ব্যবসায়ীরা আসলে এই সরকারি নির্দেশনা মানছে না, এই ব্যাপারে আসলে সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে? স্মৃতি, আসলে
আমরা যেমনটি জানি সবাই যে গত দুই দিন আগে কিন্তু সরকারের পক্ষ থেকে কৃষি বিপণন অধিদপ্তর কিন্তু একটি মূল্য নির্ধারণ করে দিয়েছেন 29টি কৃষি পণ্যের উপর। তো সেই জায়গা থেকে কিন্তু এই মূল্য নির্ধারণ এখন প্রান্তিক পর্যায়ে। জামালপুরের যে বাজারগুলো রয়েছে এখানে কিন্তু তেমন কোনোভাবে মানুষ এই বিষয়ে এমনটি অবগত নয়। আমি অনেক ক্রেতা ও বিক্রেতার সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে এই যে মূল্য নির্ধারণ করা হয়েছে এই মূল্য ক্রেতাদের জন্য ঠিক থাকলেও বিক্রেতারা বলছে যে তাদের সাথে সমন্বয়হীনতা হয়েছে, তারা এই বিষয়ে অবগত না। আসলে আমরা যদি একটু দেখাতে চাই যে মূলত যে ব্যবসায়ীরা যে বিষয়টা আসলে তারা বলছেন যে এই যে মূল্য যে নির্ধারণ করা হয়েছে সেই জায়গায় যে তাদের ব্যবসায়িক যে কথা বলা দরকার সেই বিষয়ে। আরেকটি বিষয়, বাজার নিয়ন্ত্রণ কিন্তু কাজ করেছে জামালপুরের ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। তো এই ছিল আমার কাছে জামালপুরের বাজারের সর্বশেষ পরিস্থিতি। সাগর, অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে বাজার নিয়ন্ত্রণে সরকার আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে। বেনাপোল দিয়ে এসেছে প্রায় 200 টন। দিনাজপুরের হিলি বন্দরের পরিস্থিতি জানতে আমরা এখন সেখানে চলে যাব। সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী মুরাদ ইমাম কবির। কবির, হিলি দিয়ে কি আলু আমদানি হচ্ছে কিনা এবং আগে আমদানির অভিজ্ঞতা কি আসলে ব্যবসায়ীদের? স্মৃতি, এই মুহূর্তে হিলিস্থল বন্দর দিয়ে কোনো আলু আমদানি হচ্ছে না, তবে গত 15 তারিখ পর্যন্ত আলু আমদানির সবশেষ তারিখ ছিল, অর্থাৎ আইপির মেয়াদ ছিল। এই মেয়াদটা গত 15 তারিখে কয়েকদিন আগে শেষ হয়ে গেছে। আর যদিও আইপির মেয়াদ থাকলেও কিন্তু ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে আমরা দেখি নাই। আমরা আমদানিকারকদের সাথে কথা বলেছিলাম, আলু আমদানি করতে দেখি নাই। আমরা আলু আমদানিকারকদের সাথে কথা বলেছিলাম, আমদানিকারকরা যেটা জানিয়েছে যে ভারতে যে আলুর দাম সেই অনুপাতে বাংলাদেশে আলু আমদানি করে তাদের খুব একটা লাভ তারা হচ্ছে না, লোকসান হতে গুনতে হচ্ছে, যে কারণে তারা আলুগুলো আমদানি করছে না। আর আরেকটি বিষয় স্থিতি যে সেটি হচ্ছে যে 1 কেজি আলু আমদানি করতে ভারত থেকে প্রায় 7.5 টাকা ডিউটি দিতে হয় সরকারকে। আর দ্বিতীয় ধাপে যে আলু আমদানির যে অনুমতি পেয়েছিল প্রায় 56 জন আমদানিকারক প্রায় 42,000 আলু মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছিল, কিন্তু এই আলুগুলো কিন্তু বন্দরে আমদানি হয়নি। হয়তো আমরা দেখছি 2-1টা বন্দরে আলু আমদানি হয়েছে, এরপরে কোনো আলু আমদানি হয়নি। ব্যবসায়ীরা বলছে যে বর্তমানে যে বাজার দর রয়েছে এবং সরকার শুল্ক পরিশোধ করে ভারত থেকে যে আলু আমদানি করার পরে দেশে বিক্রি করে তাদের লাভ হচ্ছে না, যে কারণে তারা আলু আমদানি করছে না, এবং এই অবস্থা থাকলে সামনে আলু আমদানি নাও হতে পারে তারা আশঙ্কা করছে। কবির, অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আলু আমদানির বাজার পরিস্থিতি এবং আমদানি তথ্য সম্পর্কে জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে। গতরাতে আগুন লাগা এই বাবুরহাটের কাপড়ের বাজার ঈদের আগে নতুন নতুন পোশাকে জমজমাট। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি দরে কাপড় কিনে নিয়ে যাচ্ছেন দোকানিরা। তবে টালমাটাল অর্থনীতির প্রভাব পড়েছে এখানে। বাড়তি দরে কিনতে হচ্ছে কাপড় এবং এতে ছন্দপতন ঘটেছে বেচাকেনায়। রমজানের শুরুতেই জমে উঠেছে নরসিংদী শেখেরচর বাবুরহাটের পাইকারি কাপড়ের হাট, বাহারি রঙের পোশাকে ঠাসা দোকানপাট। ঈদের আগে পোশাক কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাবুরহাটে ভিড় জমাচ্ছেন ব্যবসায়ীরা। অভিযোগ উঠেছে এবার বাড়তি দরে কিনতে হচ্ছে পোশাক। মানুষ যে কিনবে কি কিনবে না, মানুষ এইভাবে মনে হয় না যে মানুষ এত দাম দিয়ে কাপড় এবার আগের মতো কিনবে। কাস্টমার আগের দামেই নিতে চায়, তারপরে একটু মার্কেটিং হয়। বরাবরের মতোই নারীদের পোশাকে আধিপত্য পাকিস্তানি ও ভারতীয় ডিজাইনের। সমান পাল্লা দিয়ে বাজারে রয়েছে দেশীয় পোশাকও। পুরুষের পোশাকে পাঞ্জাবির চাহিদা শীর্ষে। পাইকাররা বলছেন ডলার সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং উপকরণ সংকটে বেড়েছে দাম। আগের তুলনায় সব কিছুরই তো দামটা একটু বৃদ্ধি পাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের থ্রিপিসগুলো 50 টাকা 100 টাকা আগের চেয়ে একটু দামটা বৃদ্ধি পাইছে আর কি। কাঁচাগিনি যেমন হওয়ার কথা ছিল তো এবছর তেমন আগের বছরের তুলনায় এখানে কম। কাপড়ের এই দাম বৃদ্ধির কারণে রোজার প্রথম সপ্তাহে বিক্রির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হয়নি শেখেরচর বাবুরহাটে, তবে দ্রুত বেচাকেনা বাড়বে বলে আশা বণিক সমিতির। বাবুরহাট পাইকারি বিক্রি করে, এখান থেকে নিয়ে গ্রাম অঞ্চলে তারা খুচরা বিক্রি করে, ইভেন এটা একেবারে গ্রাম অঞ্চলে পর্যন্ত পৌঁছায়, সে অনুযায়ী বেচাকেনিটা বাড়বে এটাই আশা করি। বাবুরহাটে কাপড়ের দোকান রয়েছে প্রায় 5,500। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।
রমজানের শুরুতে জমে উঠেছে ঈদ বাজার। অন্যান্য পোশাকের পাশাপাশি শাড়ির চাহিদা থাকে বরাবরই। হাল ফ্যাশন এবং ঐতিহ্যকে মাথায় রেখে এবার শাড়ি বেছে নিচ্ছেন নারীরা। গরমের কারণে হালকা রঙের দিকেই ঝুঁকছেন তারা, পাশাপাশি আছে ভারী নকশার শাড়ির চাহিদাও। ব্যবসায়ীরা জানিয়েছেন সামনে আরও জমজমাট হবে বাজার, আসবে নিত্য নতুন সব পোশাক। শাড়িতেই সম্পূর্ণা নারী, যে কোনো উৎসব আয়োজনে নারীর প্রথম পছন্দ শাড়ি। ব্যক্তিত্ব, রুচি আর আভিজাত্যের মেলবন্ধন ঘটে এই ঐতিহ্যবাহী পোশাকে। তাই তো বাহারি ডিজাইনের হরেক রকমের পোশাকের ভিড়েও শাড়ির দোকান ঘিরে আকর্ষণের কমতি নেই। বাঙালি মেয়েরা আমার মনে হয় যাই পড়ুক, প্যান্ট শার্ট পরুক বা পাজামা কামিজ পরুক, বেস্ট হলো শাড়ি। এবার গ্রীষ্মের দাবদাহে কাটবে ঈদ, তাই হালকা রং আর নকশার শাড়ির চাহিদাই সবচেয়ে বেশি। ট্রেডিশনাল শাড়ি আমি পছন্দ করি আর কি, আমি ওই গাদুয়াল পছন্দ করি, তারপর জামদানি, আর ভ্যারাইটিজ আজকাল অনেক রকম শাড়ি বের হয়েছে। লাইট শার্টগুলো চলতেছে বেশি, যেমন আপনার অর্গানজার উপরে চলতেছে, মুসলিম উপরে চলতেছে, প্লাস আপনার কাজ করা কিছু শিপনার মধ্যে আছে, খাটির উপর আছে, প্লাস কিছু ট্রেডিশনাল আছে, ওগুলো বারো মাসে চলে। জামদানি, কাতান, মসলিন, তসর, গাঞ্জিবরম আর গাদোয়ানের মতো ট্রেডিশনাল শাড়ির চাহিদা থাকে বারো মাস। ঈদ মৌসুমেও এসব শাড়ির খোঁজে নারী ক্রেতারা দোকানে দোকানে বেশি ছুটছেন। একই সঙ্গে চাহিদা আছে আধুনিক ডিজাইনের শাড়িরও। বিভিন্ন রকমের ডিজাইনের কাজ করা আছে, সুতার লাকনো কাজ আছে বা আপনার এমব্রয়ডারি করা আছে, কিছু বিভিন্ন ধরনের এগুলো থাকে আর কি। ট্রেডিশনালটা সারা জীবন হয়তো পরে, কাজ করা আইটেমগুলো একটু ঈদের সময় একটু পরলে একটু ভালো লাগে। ঈদ সামনে রেখে শাড়ির কালেকশন ঢেলে সাজিয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্ক। ঐতিহ্যবাহী শাড়ির পাশাপাশি নিত্য নতুন রং আর ডিজাইনের শাড়ি রয়েছে এই শপিং মলের বিভিন্ন শোরুমে। হালকা কালার টাইপ বা সোভার যে কালারগুলো নর্মালি দেখতে অনেকটা দেখা যায় যে স্বস্তি লাগে, এরকম খুব বেশি কালারফুল দেখলে অনেক সময় যে এমনিতেও গরম লাগে। লাইট পিঙ্ক, লাইট আপনার আকাশি কালার, ল্যাভেন্ডার কালার, এসব কালারগুলোর উপর বেশি আপনার আকর্ষণ বেশি। গরমের কথা মাথায় রেখে সিল্ক, কটন আর শিফনের শাড়ির দিকে ঝুঁকছেন অনেকে। আবহাওয়া, ফ্যাশন আর আভিজাত্যকে এক সুতোয় বাঁধতে তাই শাড়িকেই বেছে নিচ্ছেন অধিকাংশ বাঙালি নারী। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো সংগঠন আইএসপিবির 2024-26 মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে টিম ফরওয়ার্ড প্যানেল নিরঙ্কুশ বিজয় পেয়েছে। টিম ফরওয়ার্ড প্যানেলের সাধারণ ক্যাটাগরিতে 9 জন পরিচালক প্রার্থীর মধ্যে 8 জন বিজয়ী হয়েছেন। বর্তমান সভাপতি অপটিম্যাক্স কমিউনিকেশনস লিমিটেডের ইমদাদুল হক ভোট পেয়েছেন 199, সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া ভোট পেয়েছেন 204। নির্বাচনের সাধারণ ক্যাটাগরিতে 9 পদের জন্য প্রার্থী ছিলেন 14 জন। অপরদিকে সহযোগী ক্যাটাগরিতে 4 পদের বিপরীতে প্রার্থী ছিলেন 11 জন। ভোটে নির্বাচিত 13 সদস্যকে নিয়ে আগামী রবিবার কার্যনির্বাহী পরিষদের পদ বণ্টন করা হবে। ভোলায় প্রথমবার জমি উঁচু করে দলবদ্ধভাবে তরমুজের আবাদ করেছেন চাষিরা। বৃষ্টি পানি জমিয়ে রেখে পরিচালিত হচ্ছে সেচ কার্যক্রম, বন্ধ করে দেওয়া হয়েছে জোয়ারের পানি প্রবেশের পথটুকু। এতে জমিতে কমে গেছে পোকামাকড়ের আক্রমণ। নতুন এই পদ্ধতিতে আবাদ করায় বাম্পার ফলনের আশা করছেন এখানকার কৃষকেরা। ভোলার চরে প্রথমবারের মতো কৃষকেরা দলবদ্ধভাবে আবাদ শুরু করেছেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কাটিয়ে উঠতে 80 একর উঁচু জমিতে তরমুজের চাষ করছেন তারা। নিজেদের উদ্যোগে জমির চারদিকে উঁচু বাঁধ নির্মাণ করে লবণাক্ত পানি এবং জোয়ারের পানি প্রবেশের পথ বন্ধ করেছেন। এই চরে আমরা 80 একর উঁচু জমিতে তরমুজ চাষ করছি, যাতে জোয়ার বা নোনা পানি না আসে, এজন্য আমরা 10 জন শাশা একত্রিত হইয়া আমাদের এই চারপাশে বেড়িবাদ দিচ্ছি। জমির মাঝে ডোবা তৈরি করে জমিয়ে রাখা হচ্ছে বৃষ্টির পানি, সেখান থেকেই পরিচালিত হচ্ছে সেচ কার্যক্রম। এতে পোকামাকড়ের আক্রমণ অনেকটাই কমে যাবে। ডোবার ভিতরে বৃষ্টির পানি জমা রাখছি, এই জমা পানি আমরা তরমুজ খেতে ব্যবহার করবো, যেমন মানে আমাদের নদীর পানি এবং জোয়ারিয়া পানি এবং নুনা পানি আমাদের ওই সমস্ত পানি দেওয়া দরকার হইল না, আমরা এই পানি ব্যবহার করতে পারবো। বিগত দিনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হয়, এবার নতুন পদ্ধতিতে তরমুজের আবাদ করেছেন চাষিরা, স্বপ্ন দেখছেন বাড়তি লাভের। বৃষ্টির পানিটা আমাদের খেতে দেওয়ার পরে পোকামাকড় এবং পচা রোগ, জলা রোগ, এই দুটো তিনটা জিনিসই আমাদের কম হয়। হওয়ার পরে আমাদের সারের পরিমাণটাও কম লাগে, কীটনাশকের। আমরা বিভিন্ন সার অঞ্চলে তরমুজ করি,
তেমন বেশি লাভ হয় না। এবার উঁচা জমিতে তরমুজ লাগাইছি, আশা করা যায় এবার ভালো লাভবান হব। নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃষকদের সব ধরনের পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ। এইভাবে চাষ করা পরে আশা করি কৃষক লাভবান হবে। আমি প্রতিনিয়ত এই তাদের কাছে এসে পরামর্শ দিচ্ছি, তাতে তারা ক্ষতিগ্রস্ত না হয়। এভাবে তরমুজ এবং অন্যান্য ফসলে আমরা সবসময় কৃষকের পাশে আছি। এই প্রযুক্তি অন্যান্য চরেও সম্প্রসারিত হবে, বলার মূল ভূখণ্ডে সম্প্রসারিত হবে এবং ভবিষ্যতে তরমুজের আবাদ বৃদ্ধি পাবে। স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা বরিশাল সহ দেশের বিভিন্ন জেলাতে উৎপাদিত তরমুজ রপ্তানি হবে এবং একটি ভালো অর্থকরী ফসল হিসেবে জেলাতে পরিচিত হবে। চলতি বছর জেলায় প্রায় ১৯,০০০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।